শুভেচ্ছা নিন প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আজকের গানে গানে দেশে দেশে আসর। আজ আমরা গান শুনব রিঙ্কু এবং শায়লা জাহিদের কণ্ঠে। এখন কে শুরু করবে, তুমিই করো। আমি প্রথমে শ্রদ্ধেয় ফজলুল হক সাহেবের একটি গাওয়া বিখ্যাত গান ওই দূর আকাশের তারা আমায় বুঝি ডাকে। এই নামটি বোধহয় আজকে যারা শ্রোতা তারা অনেকেই হয়তো জানেন না এই নামটি সম্পর্কে, বিস্মৃত প্রায় একটি নাম। কিন্তু উস্তাদ ফজলুল হক একজন অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পী এবং সঙ্গীতজ্ঞ ছিলেন, একজন অত্যন্ত গুণী শিক্ষক ছিলেন। আজীবন তিনি বুলবুল একাডেমিতে শিক্ষকতা করেছেন সঙ্গীতে, এবং উচ্চাঙ্গ সঙ্গীতে অত্যন্ত পারদর্শী হওয়া সত্ত্বেও অন্যান্য শাখার সঙ্গীতেও তিনি সমানভাবে পারদর্শী ছিলেন। আধুনিক গানও তিনি করেছেন, যদিও সংখ্যায় খুবই কম। কিন্তু গান শুনলেই আজকে শ্রোতারা বুঝতে পারবেন যে আধুনিক গানেও তিনি কতটা অগ্রসর ছিলেন, কতটা সময় উপযোগী ছিলেন। তিনি অকাল প্রয়াত, আমাদের এটা দুর্ভাগ্যের বিষয়। অত্যন্ত গুণী শিল্পী ছিলেন, অসাধারণ কণ্ঠ ছিল তার। শোনাও গানটি। ওই দূর আকাশের তারা আমায় বুঝি ডাকে, ওই দূর আকাশের তারা আমায় বুঝি ডাকে। ওগো ঘর ছেড়ে তুই আয় না, ঘর যে তোর তরে নয়, দূর আকাশের তারা আমায় বুঝি ডাকে। চিরবিদায়ের লগ্ন এলে চলে যেতে হয় বিফল আশা, চিরবিদায়ের লগ্ন এলে চলে যেতে হয় বিফল আশায়, সপন স্বপ্ন ফেলে মানুষের আশা সবই হয় মিছে, সবই বেদনা। ওই দূর আকাশের তারা আমায় বুঝি ডাকে। এখানে বিরহের আঙিনায় হয় প্রেম বিনিময়, এখানে বিরহের আঙিনায় হয় প্রেম বিনিময়, কামনার পূর্ণ বিলাসে মরণ সে যা
ওই দূর আকাশের তারা আমায় বুঝি ডাকে, ওগো ঘর ছেড়ে তুই আয় না, ঘর যে তোর তরে নয় দূর আকাশের তারা আমায় বুঝি ডাকে। এই গানটির সঙ্গে তার জীবনের মিল রয়েছে, ওই দূর আকাশের তারা আমায় বুঝি ডাকে। সত্যি তাকে ডেকেই নিয়ে চলে গেছে, কারণ তার চলে যাওয়ার বয়স তখনও হয়নি তিনি যখন চলে গিয়েছেন। তার মতো এমন নিরাসক্ত, নির্মোহ এবং সহজ সরল মানুষ, একজন শিল্পী আমি আমার জীবনে খুব কমই দেখেছি। তার গানের মধ্যেও এই সারল্য ফুটে ওঠে। ভালো ভালো গিয়েছ। শায়লা জি ভাইয়া, তুমি কি শোনাবে? আমি এখন ভাইয়া মাসুদ করিমের কথায় এবং সুর করেছেন খন্দকার নূরুল আলম, আমাদের খুব একজন শ্রদ্ধেয় শিল্পী ফজিয়া খানমের গান আছে একটা, যে মন তো নয় আর আয় না, একটা আনন্দের গান, ওটা করতে যাচ্ছি। ফজিয়া ইয়াসমিন, ফজিয়া ইয়াসমিন, হ্যাঁ, মন তো নয় আর আয় না, হ্যাঁ, খন্দকার নূরুল আলম। তিনি তো এমন সব গান করে গেছেন যে বাংলা গানের একেবারে মূল ধারার কিছু গান করে গেছেন, যা যাকে বলা যায় কালজয়ী, 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 এই গানটিও তার মধ্যে একটি। জি চলো শোনাও। জি মন তো নয় আর আয় না,
হ্যাঁ ভালো হয়েছে শায়লা, ভালো হয়েছে। ধন্যবাদ। রিঙ্কু, তোমার এবারের গান? এবারের গান শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায়ের পথ চেয়ে শুধু মোর দিন বয়ে যায়। দিন বয়ে যায়, পবিত্র মিত্রের কথা এবং শ্যামল মিত্রের সুর। সতীনাথ মুখোপাধ্যায়ের মতো এমন মিষ্টি আর সুরেলা কণ্ঠ খুব কমই, আজও পর্যন্ত খুব কম দেখা যায়। মনে হবে যেন একটি বাঁশি বাজছে। সুর শ্যামল মিত্রে ওই সময় এমনটি হতো যে পরস্পর শিল্পীরা একজন আরেকজনের জন্য সুর করতেন। সতীনাথ মুখোপাধ্যায়ও শ্যামল মিত্রের জন্য সুর করেছেন, আবার শ্যামল মিত্র সতীনাথ মুখোপাধ্যায়ের জন্য সুর করেছেন। সুরকার হিসাবে সতীনাথ মুখোপাধ্যায় অত্যন্ত সফল। জানো বোধহয় লতা মঙ্গেশকরের প্রথম যে বাংলা গান তার সুরকারও সতীনাথ ছিলেন। শোনাও গানটি। এই গানটিতে আরেকটি জিনিস লক্ষ্য করবে, খুব সূক্ষ্মভাবে লোকসঙ্গীতকে ব্যবহার করা হয়েছে। এটিও কিন্তু একটি শ্যামল মিত্রের সুরের একটি বৈশিষ্ট্য। তার অনেক গানেই তিনি অত্যন্ত সুচতুরভাবে লোকসঙ্গীতকে ব্যবহার করেছেন আধুনিক গানে। শোনাও। পথে শুধু মোর দিন বয়ে যায়, পথে শুধু মোর দিন বয়ে যায়, ব্যথা মোর ঝরে নয়ন ধারায়, হায় ব্যথা মোর ঝরে নয়ন পথে শুধু মোর দিন বয়ে যায়, পথে শুধু মোর দিন বয়ে পলাশের বাগানে জ্বলিছে হিয়া, বোঝাব কেমনে তারে বলো কি দিয়া, পলাশের বাগানে জ্বলিছে হিয়া, বোঝাব কেমনে তারে বলো কি দিয়া, জ্বলিছে প্রাণ তবু ঝুরিছে আঁখি, বলো ওগো বলো তুমি বলো রে কিরায়, পথে শুধু মোর দিন বয়ে যায়, পথে শুধু মোর দিন বয়ে যায়। ওঠে কত ঢেউ আমার মনের দোলা জানে কি গো কেউ, গহীন নদীর জলে ওঠে কত ঢেউ আমার মনের দোলা জানে কি গো কেউ, আকাশের বাসরে জাগিছে তারা বলো গো কেমনে রহি সাথীরে ছাড়া, আকাশের বাসরে জাগিছে তারা
বলো গো কেমনে রহি সাথীরে ছাড়া, খুঁজিছে হৃদয় তবু পায় না খুঁজে, যে আছে মরম মাঝে কোথা সে হারা, পথ যে শুধু মোর দিন বয়ে যায়, পথ যে শুধু মোর দিন বয়ে যায়, ব্যথা মোর ঝরে নয়ন ধারায়, ব্যথা মোর ঝরে নয়ন পথছে শুধু মোর দিন বয়ে যায়, পথছে শুধু মোর দিন বয়ে যায়। খুবই মিষ্টি একটি গান, তুমিও মিষ্টি করেই গেয়েছো। ধন্যবাদ স্যার। জি ভাইয়া, আমি এখন সুপ্রীতি ঘোষের করা, যেটা কথা লিখেছেন শ্যামল গুপ্ত আর সুর করেছেন মানবেন্দ্র মুখার্জি, গান করতে যাচ্ছি। গানের কথা হলো এই ফুলের দেশে কোন ভ্রমর এসে, ভ্রমর এসে কি কথা কয়ে যায়। হ্যাঁ শোনাও শোনাও, সুন্দর গান। তারি দক্ষিণ বাই পুলক
শায়রা ভালো গিয়েছ, ভালো হয়েছে, সুন্দর। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী আসরে। ধন্যবাদ সবাইকে।